হ্যালো গাইজ, ওয়েলকাম টু মৌলিস ব্লগ। বিভান আজকে ফার্স্ট টাইম লন্ডন যাচ্ছে, যদিও ওর পাসপোর্ট করাতে, কিন্তু আমরা বাকি টাইমটা ঘুরবো। আমরা স্টেশনে চলে এসেছি। টিকিটও কাটা হয়ে গেছে, তো এবার আমরা প্ল্যাটফর্মে যাব। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, এখন ট্রেনের জন্য ওয়েট করতে হবে। আমাদের ট্রেন চলে এসেছে, তো ট্রেনে উঠছি আমরা। ট্রেনে তো মনে হচ্ছে প্রচণ্ড ভিড়, সামনেই দাঁড়াতে হচ্ছে। অ্যারাউন্ড 1 ঘন্টা মতন লাগে আসতে, আমরা গোটা টাইমটাই দাঁড়িয়ে এসেছি, ট্রেনে আজকে এত ভিড় ছিল। আমরা ওয়াটারলু স্টেশনে চলে এসেছি, এখান থেকে আমরা লন্ডন আইতে যাব, সেটা খুবই কাছে, মানে হেঁটেই যাওয়া যায়। আমরা চলে এসেছি লন্ডন আয়ে, তো আমরা এখন এখানে কিছুক্ষণ থাকবো, স্ট্রিট পারফরমেন্স হয় এখানটাতে, সেগুলো দেখবো, তারপর ওর পাসপোর্ট করাতে যাব। এবার বিভানের পারফরমেন্স হচ্ছে এটা। এখানে অনেক ফুড স্টল আছে, বাচ্চাদের রাইড আছে, তারপর বার আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছুই আছে। বিভানও আর কদিন পর থেকে রাইডগুলোতে চড়তে পারবে। এখানে অনেকে আবার স্কেটিংও প্র্যাকটিস করছে।
আমরা এখন পাসপোর্ট করাতে যাচ্ছি, সেটা হয়ে গেলে আমরা আবার ঘুরবো। আমরা একটা পার্কে এসেছি বিমানকে খাওয়ানোর জন্য। তো এখানে প্রচুর প্রিজন আছে, একটা বাচ্চা আবার ওদের খাবারও দিচ্ছে। লন্ডনের আগেও আমরা এসেছি কিন্তু কখনো রিক্সা দেখিনি, এই প্রথম এখানে রিক্সা দেখলাম। আমরা এখন লন্ডন আই ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছি, তো এখান থেকে আমরা এবার পিকাডালি স্কোয়ারে যাব। এখন আমরা পিকাডালি সার্কাসে চলে এসেছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর ভিভানের ভিসা করার ছিল আজকে, তো ওখানে অনেকটা টাইম লাগাতে আমরা সব জায়গায় ঘুরতে পারিনি। ভিভান এখানে আসার পর থেকে স্ক্রিনের দিকেই তাকিয়ে আছে। তো আমরা ট্রেনে উঠে গেছি, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমরা এখন জায়গা পেয়ে গেছি, যদিও নর্মালি জায়গা প্রতিবারই পাওয়াই যায়, তো আজকেই প্রচুর ভিড় ছিল তাই দাঁড়িয়ে আসতে হয়েছে। আমরা পৌঁছে গেছি, ট্রেন থেকে নামলাম। আমরা চলে এসেছি বাড়িতে, রাত 11:30 বাজে এখন। বিমানও ঘুমোচ্ছে, যদিও আবারও উঠে পড়লো। তো আজকের মতন এখানেই শেষ করছি। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।